প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈদেশিক রিজার্ভের টাকায় উন্নয়ন করলে বারবার অন্যের কাছে হাত পাততে হবে না। দেশাত্মবোধের কারণে বাংলাদেশ এখন উন্নয়নের ম্যাজিক বলে মন্তব্য করেন তিনি। জানান, ভারত, নেপাল, ভুটানের পাশাপাশি অন্য দেশকেও পায়রা বন্দর ব্যবহারের সুযোগ দেয়া হবে। বৈদেশিক রিজার্ভের টাকায় দেশে প্রথমবারের মতো অবকাঠামো উন্নয়ন তহবিলের যাত্রা শুরু হয়েছে। গণভবন থেকে সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে তহবিল থেকে প্রথম কিস্তির টাকা পায়রা বন্দরের উন্নয়নের ব্যয়ের লক্ষ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুক্তির উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী। অনেক অনেক ধন্যবাদ। শেখ হাসিনা জানান, দেশকে উন্নত করাই সরকারের লক্ষ্য, তাই উন্নয়নশীল দেশ হিসাবে চলতে হবে নিজেদের অর্থায়নে। এই রিজার্ভের টাকাটাকে আমাদের দেশের উন্নয়নের কাজে আমরা নিজেরা কিভাবে ব্যয় করতে পারি সেটাই আমরা চিন্তা করছি। বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন, বা সেখান থেকে আমরা যারা আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে আসবে, বিনিয়োগ করতে আসবে, বা দেশি বিদেশি যারাই আসুক, তাদের যে ঋণ নিবার যে প্রচেষ্টা সেটা আমরা নিজেরা নিজেদের অর্থ থেকেই আমরা ব্যয় করতে পারি। তাদের দেশেরও লাভ, আবার আমরা আমাদেরও একটা আত্মবিশ্বাস জন্মাবে, আত্মমর্যাদাবোধ আসবে, আর আমরাও যে পারি সেটাও আমরা বিশ্বের কাছে দেখাতে পারবো। বলেন, বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল, উন্নয়নশীল হিসেবে উন্নয়ন অব্যাহত রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আর পায়রা বন্দরটা আমরা নিজের উদ্যোগেই করি। সেই ক্ষেত্রে আরেকটি বলবো যে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের কতগুলি সুবিধা রয়েছে। আমরা যেমন ভারত, নেপাল, ভুটান, তাদেরকে ইতিমধ্যে আমরা আমাদের বন্দর ব্যবহার করার সুযোগ দিয়ে দিয়েছি। কাজে আজকের বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন ম্যাজিকটা কী, আমি বলি ম্যাজিক কিছুই না, ম্যাজিকটা হচ্ছে দেশপ্রেম, দেশের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ, দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ, মানুষকে নিজের করে চিন্তা করা। প্রাথমিকভাবে পায়রা বন্দরে $2 বিলিয়ন বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করা হবে। নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করায় সরকারের 53% অর্থ সাশ্রয় হয়েছে বলে জানানো হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।